নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি স্কুলের বাচ্চাদের ছদিনের ছ রকম টিফিন। চলুন দেখে নেওয়া যাক। সোমবার রুটি আলু ভাজা। আমি প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল, এক চিমটি কালো জিরে, দুটো থেকে তিনটে সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি। এবারে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা মুচমুচে করে ভেজে নেব। সপ্তাহের শুরুতেই আমি কিন্তু হাতে গড়া একটা রুটি দেব, আর রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা বাচ্চাদের কেন বড়দেরও খাওয়াটা খুব দরকারি। আমি আলুটা এইভাবে তুলে রাখলাম, তাতে তেলটা সব বেরিয়ে যাবে। এইবারে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি অলমোস্ট আমার বেলা হয়ে গেছে, রুটি বেলা কমপ্লিট, এবার সেকে নিচ্ছি। রুটি আমার সেঁকা হয়ে গেছে, সোমবারের টিফিন তৈরি, রুটি আলু ভাজা। টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে না, এটা গ্যারান্টি। মঙ্গলবার দিন দিয়ে দেব সুজির রোল, এর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ময়দা, এক চামচ সুজি, আন্দাজ মতো নুন। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার আমার রেডি, এবারে ভেজে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে আমি যতটা গুলেছিলাম তার হাফটা দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের ভীষণই একটা পছন্দের রেসিপি, আমার মেয়ে তো প্রায় এটা করতে বলে, তো সেই জন্য ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নেব। ভয় নেই, এটা যত কড়া করেই ভাজুন এটা শক্ত হবে না। দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা ভেজে নিচ্ছি, এটা আরও একটু বড় হয়েছে আর একটু মোটাও হয়েছে। আমি এর ভেতরে আর কিছু দিইনি, আপনারা চাইলে এর মধ্যে সস দিয়ে নিতে পারেন, শুধু মুড়িয়ে দিলেই হয়ে গেল সুজির রোল। বুধবার দিন বানিয়ে দেব আলুর প্যানকেক, এর জন্য একটা আলু আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া আমার হয়ে গেছে, এবারে আলুর মধ্যে এক কাপের মতো জল দিয়ে 10 মিনিট আলুটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিয়েছি, 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে আলুর থেকে রসটা একদম নিংড়ে আমি বার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি
কুচোনো পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা, সামান্য নুন, খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ জল দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিলাম। দিয়ে দিলাম আলুটা, গ্রেট করে রাখা আলুটা। এবার সমস্তটা সামান্য সামান্য জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখতেই পেলেন হাফ চামচেরও কম তেল আমি এখানে ব্রাশ করে নিয়েছি। এবারে এক চামচের থেকে একটু বেশি বেশি দিয়ে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি। আমার মেয়ের মতো যাদের বাচ্চা একদম আলু খেতে চায় না, তারা কিন্তু এইভাবে আলুর প্যানকেক বানিয়ে খাওয়াতে পারেন। একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। দুটো সাইড লাল লাল করে ভেজে নিলাম একদম সামান্য তেলে। তৈরি হয়ে গেল আলুর প্যানকেক। বৃহস্পতিবার বানিয়ে দেব ম্যাগি অমলেট। এর জন্য আমি একটা প্যানে জল দিয়ে দিলাম। একটা ম্যাগি আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ম্যাগি মশলা। খুব ভালো করে ম্যাগিটা ফুটতে দেব। ম্যাগি ভালো মতো ফুটে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে রাখছি। ম্যাগি ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব সামান্য পরিমাণে কুচোনো পেঁয়াজ, আন্দাজ মতো নুন। এবারে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এটা স্প্রেড আউট করে দিচ্ছি। দিয়ে দিলাম মিশ্রণটা। এবারে একটা চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে, যেমন অমলেট আমরা করে থাকি ঠিক সেইভাবে আমি এটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সাইড প্রায় হয়ে এসেছে, একটু আটকে আটকে যাচ্ছে। আমি খুব আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করছি। আমি মাঝখান থেকে অমলেটটাকে কেটে দিয়েছি, না হলে উল্টানো যাচ্ছিল না। দুটো পার্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এতে করে টিফিন বক্সে দিতেও সুবিধে হবে। তৈরি হয়ে গেল ম্যাগির অমলেট। খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। ছোটরাও যেমন খেতে পারবে, সাথে বড়রাও কিন্তু খেতে পারবে। শুক্রবার দিন করে নেব মিষ্টি গোলা রুটি। এর জন্য একটা বোলে দিয়ে দিলাম এক বাটি ময়দা। দিয়ে দিলাম এক চামচের থেকেও অনেকটা বেশি পরিমাণে গুড়। দিয়ে দিলাম সামান্য নুন। এবার জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব।
গুড়ে কিন্তু থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। ব্যাটার আমার গোলা হয়ে গেছে, আমি একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আমি গুলে নিয়েছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবারে একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই কমানো থাকবে, না হলে গোলা রুটি কিন্তু পুড়ে যাবে। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, তবে একটু আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে যেহেতু মিষ্টি রুটি একটু আটকে আটকে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে, দেখতেও যেমন মিষ্টি খেতেও তেমন মিষ্টি। একটা আমার হয়ে গেছে, আমি আরও একটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটাও বাচ্চাদের খুবই পছন্দের, তৈরি হয়ে গেল মিষ্টি গোলা রুটি। আপনার বাচ্চাটি কেমন খেলো তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। শনিবার দিন বানিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাই। একটা প্যানে জল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কাটা আলু। আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, দিয়ে দেব আন্দাজ মতো নুন। আলু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি। প্যান গরম করে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আলু আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এই প্রত্যেকটি রেসিপি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের এবং হেলদিও বটে। আজকের এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।